স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আর্থ্রাইটিস কি, এর লক্ষণ এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সাধারণত অস্টিও আর্থ্রাইটিস ধীরে ধীরে হয়। প্রাথমিক লক্ষণ হিসেবে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করলে অস্থিসন্ধিতে ব্যথা হয়। সময়ের সঙ্গে সঙ্গে অস্থিসন্ধিতে ব্যথা হয়, অস্থিসন্ধি ফুলে যায় ও ব্যথা করে, অস্থিসন্ধির জড়তা দেখা দেয়। সাধারণত ঘুম থেকে ওঠার পর বা দীর্ঘ সময় বসে থেকে ওঠার সময়, ব্যায়াম ও শারীরিক পরিশ্রমের পর অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়, অস্থিসন্ধিতে কর্মর শব্দ হয়। অস্টিও আর্থ্রাইটিস বেশি হয় হাঁটুর জয়েন্টে। উঁচু কোথাও উঠতে গেলে হাঁটুতে বেশি চাপ লাগে। হাতে যদি ভারী কোনো বোঝা থাকে তবে তা বহন করা কষ্টকর হয়, হাঁটু ফুলে যায়। কোমরে হলে নড়াচড়া কঠিন হয়, বিশেষ করে শরীরের নিচের অংশ। ব্যথা কোমরের সঙ্গে সঙ্গে কুচকি, উড়ু এমনকি হাঁটুতেও হতে পারে। হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলে বেশি হয়, আঙ্গুলে ব্যথা হয়, ফুলে যায়, ঝিমঝিম করে। জয়েন্টের আশেপাশে গোটার মতো গুটি হয়। মেরুদণ্ডে হলে ঘাড় ও কোমরের উভয় স্থানে ব্যথা হতে পারে। কখনো কখনো হাত পা ঝিমঝিম করে, যাদের এটি বেশি হয়। যাদের বয়স বেশি, যেমন বয়স 65 এর বেশি হলে অস্টিও আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বাড়ে। 45 বছর বয়সী পুরুষদের এবং 45 পরবর্তী নারীদের এটি বেশি হয়। অস্থিসন্ধিতে যে কোনো ধরনের আঘাত পেলে অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। এ কারণে যারা পেশাগত কারণে শারীরিক পরিশ্রম বেশি করেন বা আঘাতের ঝুঁকিতে থাকেন তাদের বেশি ঝুঁকি বেশি। যাদের ওজন বেশি অস্টিও আর্থ্রাইটিস তাদের বেশি হয়। সাধারণ স্থূল শরীরের মানুষের হাঁটুতে রোগটি বেশি দেখা দেয়। কিছু ক্ষেত্রে বংশগত কারণে অস্টিও আর্থ্রাইটিস হতে দেখা যায়। রোগ নির্ণয়, রোগের ইতিহাস ও রোগের ধরন দেখে রোগ নির্ণয় করা হয়। কিছু ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, যেমন এক্সরে, জয়েন্ট অ্যাসপিরেশন ইত্যাদি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? এটি অটো ইমিউন অসুখ। এতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। অস্থিসন্ধির বহিরাবণিতে প্রদাহ হয়, এ কারণে অস্থিসন্ধি ও এর আশেপাশে ব্যথা হয়, জড়তা তৈরি হয়, ফুলে যায়, লাল হয়ে যায় এবং শরীরে জ্বরজ্বর অনুভূত হয়। এতে অস্থিসন্ধির আকারের বিকৃতিও ঘটে, সময়ের সঙ্গে এটি তীব্র হতে থাকে। মাঝে মধ্যে ব্যথা ও ফোলা আপনিতেই কমে যায়, আবার বাড়ে। চলুন অস্টিও আর্থ্রাইটিস এর লক্ষণগুলি জেনে নেই। রোগটি দীর্ঘমেয়াদী বা ক্রনিক, তাই কখনো কখনো লক্ষণ প্রকাশ পায়, আবার কিছুদিন কোনো লক্ষণই থাকে না। সাধারণ লক্ষণ: ঘুম থেকে ওঠার পর অস্থিসন্ধি সহ শরীরের কিছু অংশে ব্যথা ও জড়তা থাকে। হাতের আঙুল, কনুই, কাঁধ, হাঁটু, গোড়ালি ও পায়ের পাতায় বেশি সমস্যা হয়। সাধারণত শরীরের উভয় পাশ একসঙ্গে আক্রান্ত হয়, যেমন হাতে হলে দুই হাতের জয়েন্টই একসঙ্গে ব্যথা করে, ফুলে যায় ইত্যাদি। শরীর দুর্বল লাগে, জ্বরজ্বর অনুভূতি হয়, ম্যাজম্যাজ করে। কারো কারো ক্ষেত্রে ত্বকের নিচে এক ধরনের গুটি দেখা যায় যা ধরলে ব্যথা পাওয়া যায় না। অস্টিও আর্থ্রাইটিস প্রতিরোধের উপায়: শারীরিক তৎপরতা বাড়ানো, যেমন বহুতল ভবনে ওঠার সময় মাঝে মধ্যেই লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা এবং যানবাহনে ওঠার আগে অন্তত 500 মিটার পথ পায়ে হেঁটে যাওয়া। মৃদু থেকে মাঝারি ধরনের ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশনের মতো কাজের চর্চা করা। শরীরের জয়েন্টগুলোকে নতুনভাবে জখম হতে না দেয়া এবং ইতোমধ্যেই জখমে আক্রান্ত হয়ে থাকলে তা দ্রুত সারিয়ে তোলা। প্রতিদিন প্রচুর পরিমাণ পানি খাওয়া, ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি খাওয়া, ভিটামিনযুক্ত খাবার বেশি খাওয়া, যে কোনো ছোটোখাটো জখমের চিকিৎসা করানো, ধূমপান না করা, মদপান না করা, কারণ মদ হাড়ের স্বাস্থ্য ও কাঠামো দুর্বল করে দেয়। নিয়মিত দুধ পান করুন, তবে ল্যাকটোজ জাতীয় খাদ্য উপাদান হজমে সমস্যা হয়ে থাকে তাহলে ক্যালসিয়াম ও ব্রকোলি জাতীয় খাবার বেশি খান। মেনোপজ পরবর্তী নারীদের জন্য হরমোন প্রতিস্থাপন, অতিরিক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সাইজের ও নরম জুতা পরতে হবে। প্রদাহ সৃষ্টিকারী খাবার এড়িয়ে চলুন। প্রায় দেখা যায় যে লবণ, চিনি, মিষ্টি, মদ, ক্যাফেইন, প্রক্রিয়াজাতকৃত মাংস, সাধারণ রান্নার তেল, ট্রান্স ফ্যাট ও লাল মাংস ক্যান্সার ও হৃদরোগ সহ অসংখ্য রোগের জন্ম দেয়। ঠান্ডায় আর্থ্রাইটিসের ব্যথা ও সমস্যা বেড়ে যায়,
তাই ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। কুসুম গরম পানি সেঁক ব্যথা নিরাময় কার্যকরী। কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস এর চিকিৎসা। আর্থ্রাইটিস জোড়ার রোগ ও বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস রয়েছে। যদি কারো এই জাতীয় সমস্যা হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক এক্ষেত্রে কিছু পরীক্ষা করাতে পারেন, যেমন রক্ত পরীক্ষা, সেরোলজি পরীক্ষা, এক্সরে। আর্থ্রাইটিসের প্রকারভেদ অনুযায়ী কিছু ঔষধ খেয়ে যেতে হয়, যেমন ব্যথানাশক, NSAIDS ডিজিজ মডিফাইং ঔষধ, ভিটামিন ডি, ক্যালসিয়াম। আর্থ্রাইটিসে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা। এতে অনেকাংশে রোগীর সমস্যা ব্যথা বেদনা দূর হয় এবং রোগী স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারেন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে আলট্রাসাউন্ড থেরাপি, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, বিভিন্ন নিয়মমাফিক কৌশলগত ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি প্রয়োগের মাধ্যমে রোগীর সমস্যা বহুলাংশে লাঘব ও অস্থিসন্ধি স্বাভাবিক হয় এবং রোগী কর্মক্ষমতা ফিরে পায়। তাই বন্ধুরা, আজকে থেকে সাবধান হন। যদি আপনার মধ্যে এই ধরনের লক্ষণগুলি দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।